कोई परवाना यहाँ, जो जान पे अपनी खेलेगा। आशिकी में होके फना, बाहों में शमा को ले लेगा। कितनी हसीनों पे कितनी दफाये, फिर भी फकीरों का पहने हुए है चोला। इतर की शीशी है जहाँ भी खुल जाए, हवा में घुल जाए, दिल जोगी दा हर फन मौला। आ टा 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 टा। বাবা দেখেছো, সাথে সাথে কি সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আমি ঘুরি। হ্যাঁ, গরিব গায়িকা হইলে পরে এরকমই হয়। বাবা, নিজেরা গায়িকা কইলাম, যাই হোক, ওই গান করি তো, তার জন্যই গায়িকা। গান করে যে সে হচ্ছে গায়িকা, প্রফেশনাল তো আর না। হ্যালো, ইমোশনাল গায়িকা, প্রফেশনাল না, ইমোশনাল গায়িকা, যে গানের মধ্যে সবসময় কন্টেন্ট, নিজের ফিলিংস ঢুকায়। তো যেটা বলতে যাচ্ছিলাম আর কি, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার একজন খুব কাছের ভিউয়ার্স, যে কিনা আমাকে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট, মানে ভিডিওতে কমেন্ট করে না, বাট পার্সোনালি মেসেজ করে জানায়, আমার গলার ভয়েসটা নাকি দিন দিন আরও পলিশিং হচ্ছে। ওয়াও! আর তার গলার ভয়েসটা এত মিষ্টি, তোমরা তার এজ গেস করতে পারবে না। তো যাই হোক, এটা আমার সেই লাভলি ভিউয়ার্সের জন্য আমি বললাম, সাথে তোমরা তো অবশ্যই আছো যারা কিনা আমরা আমাকে পার্সোনালি কমেন্ট বক্সে আমাকে আর কি প্রশংসায় ভরিয়ে দাও, তাদের জন্য তো অনেক অনেক চুমু। প্রথমে, বহুদিন হয়েছে ম্যান্ডিকে নিয়ে কোনো কথা বলি না, ভিডিও করছে, অনেক কিছুই বলছে শুনছি, কি বলো তো, একটা না কোথায় একটা বাধা কাজ করে না, বলার কিছু নেই এমনটা মোটেও না, বলার তো অবশ্যই অনেক কিছু আছে। ঘেটি ধরিয়ে ওকে, মানে ঘেটি ধরে ওকে ওর সব কিছু দেখিয়ে দেওয়ার জায়গা আমার আছে, কোথায় একটা আটকাচ্ছে জানো তো। নাই কেস, কেসের জন্য না, ওই যে বাড়িতে বসে খেয়ে এসেছি তো, ওই জায়গাটা কেমন একটা আটকাচ্ছে, সেই জন্য না বলতে পারছি না, ওইভাবে বলতে পারছি না আমি। কারণ ও একটা জায়গায় আমাকে একটুখানি খোঁচা মেরেছে, তো সেই খোঁচার বদলে যে আমি যে কী কী মানে মাংস তুলে আনতে পারি সেটা তো তোমরা সবাই ভালো মতনই জানো, কিন্তু ওই যে খাসির মাংসটা না গলায় আটকে আছে, এখনও পটি হয়ে বেরোয়নি, তার জন্য না বলতে পারছি না। যাই হোক, ও ছোটোখাটো বিষয় চলতেই থাকে, আমি এত বলি, আমাকে না দুটো বললো, তাতে অসুবিধা নেই, বলার মতন কন্টেন্ট হলে না অবশ্যই বলবো। ও খাসি তখন গলায় আটকে থাকবে না, খাসিকে এরকমভাবে হয় এরমভাবে ভেতরে নিয়ে যাবো, আর নয় গলায় আঙুল দিয়ে বলবো খাসিটা বেরো, আমি আগে ভিডিওটা করে নিই তারপরে আবার যাবি। যেটা বলার ম্যান্ডি আর স্যান্ডিকে নিয়ে, সেটা হচ্ছে লাইভ রিলেটেড কথা। দুদিন পর পর বেশ একটু রেস্ট নিয়ে নিয়ে করছে, এটা খুব জরুরি, কারণ এক ধাক্কায় অনেক কিছু সামলাতে পারবে না, তার জন্য এটা খুব জরুরি যে রেস্ট নিয়ে নিয়ে করা। দুদিন, একদিন আর কি লাইভ করছে, তারপরে অর্ডার নিচ্ছে, সেটাকে প্যাকেজিং ফ্যাকেজিং করে না, তারপরে সেটাকে কুরিয়ার করছে, এই সমস্ত করে দুটো দিন টাইম নিয়ে তারপরে আবার আসছে। এমন তো না ওদের খাই বেশি, আমি দেখছি না ওদের খাই বেশি, ঠিক আছে, ওদের খাই বেশি দেখছি না। এইবার যখন আদাত হয়ে যাবে, যখন পরিশ্রম লোড নেওয়ার একটা অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু ঠিক ওরা পারবে করতে, প্রত্যেক দিনই লাইভ করতে পারবে, প্রত্যেক দিনই বিজনেসটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। বিশ্বাস করবেন, আমি সেদিন একটা ভিডিও করব ভেবেছিলাম, যখন ম্যান্ডি স্যান্ডির কথা বলতে গিয়ে চোখে জল চলে এসেছিল না, যে অনেক দিন ধরে চেয়েছিলাম যে আমার বড় কাজে যাক, এটা যে একটা মেয়ে বউয়ের জন্য কি মানে গর্বের বিষয় সেটা একমাত্র বউ বুঝতে পারে, একদম একদম। তো ওই ওই যে তোর ইমোশনসটা না, ওটাও আমার বুকের মধ্যে যেন মোচড় দিয়ে উঠেছে। ওই যে আমি বললাম না, আমি ইমোশনাল ফুল, আমি ইমোশনাল ফুল, কারোর কোনো কিছু কষ্ট কষ্ট দেখলে সে আমার সামনে যেই দাঁড়িয়ে থাকুক না কেন, আমার ওরকম মোচড় দেয়, আমার একটু মোচড়ানির স্বভাব আছে। তো যে কথাগুলোটা বলেছে আর চোখটা ভরে এসেছে, গলা আটকে এসেছে, ওটা যে ওর কতটা মানে কি বলবো, ভেতরের কষ্ট প্লাস বর্তমানের আনন্দ, সেটা আমি স্যান্ডিকে বলবো। ওর যে গর্বের চোখের জল, ওটা যেন আবার লজ্জায় পরিণত না হয়, এটা পুরোটা তোর এফোর্টের উপরে নির্ভর করবে। কোনো কাজ, কোনো কাজ পৃথিবীতে, কোনো কাজ শুধুমাত্র চিটিংবাজি ছাড়া কোনো কাজ কিন্তু সহজ নয়, প্রত্যেকটা কাজে পরিশ্রম আছে। হ্যাঁ, কোনো কাজে বেশি পরিশ্রম, কোনো কাজে কম পরিশ্রম, মাথায় রাখতে হবে যে আমাকে কিছু একটা করতে হবে, আমার অস্তিত্বটা আলাদা করে তৈরি করতে হবে। যতই আমার বউ ইনকাম করুক, যতই আমার সন্তান ইনকাম করুক না কেন, আমার একটা অস্তিত্ব, এখন তোর খাটার বয়স, এখনই যদি না খাটিস এরপরে কিন্তু আর হাই হুতাশ করে কুল পাবি না, ব্যাকআপ আছে,
মানে পয়সার ব্যাকআপ আছে, প্ল্যাটফর্ম আছে, এত অডিয়েন্স সাপোর্ট আছে, এটাকে যদি তুই ইউটিলাইজ করতে না পারিস আর কোনোদিনও পারবি না। খুব করে প্রার্থনা করব যাতে করে এটা উত্তরে যাস। সামনে থেকে দেখেছি তুই ছেলেটা কেমন, সেই কারণের জন্যই বলছি। তো হ্যাঁ, এই তো এটাই বলার ছিল। আর হ্যাঁ, ওই যে গতকালকে আমি লাইভে দেখেছি স্যান্ডিকে একটা কথা বলতে চাই। কালেকশন তোরা যেটা দেখে এনেছিস, তোদের আর্থিক দিকটাকে দেখে, আর্থিক দিকের থেকেও তোরা হচ্ছে এখন একটুখানি ইয়ের মধ্যে আছিস, মানে ধন্দের মধ্যে আছিস যে ব্যবসাটা চলবে তো, চলবে তো, চলবে তো, এরকমের মধ্যে একটা আছিস যে সেটা কিন্তু স্যান্ডি তোর মুখটা দেখলে বোঝা যাচ্ছে তুই একটু টেনশন করছিস। ঠিক আছে, টেনশন হবে, প্রত্যেকটা কাজে টেনশন। আমিও ভিডিও দেওয়ার আগে ভাবি আজকে মনে হয় ভিউজ হবে না, আবার যখন ভিউজ হয় তখন খুব ভালো লাগে, আর যখন ভিউজ না হয় তখন খারাপ। এটা সব আমাদের, এটাও বিজনেস, তোর বোর্ডটাও বিজনেস, এটাও বিজনেস, তুই যেটা করছিস সেটাও বিজনেস। লাভ লস থাকবেই, যেটা মেন আমাদের শক্তি সেটা হচ্ছে ইনার পাওয়ার। কোনো রকমভাবেই দমে যাবো না, কোনো রকমভাবেই ভেঙে পড়বো না, উঠে দাঁড়াতেই হবে, কন্টিনিউটি যেটা থাকে, তাই তো বলে, মানে ওই যে একটা ছন্দ ধরে রাখা। হ্যাঁ, একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে একটা ছন্দ ধরে রাখা, জীবনেই উত্থান পতন আছে, তো ব্যবসায় তো থাকবেই। তুই যেরকমভাবে বলছিলিস যে এনেছি ওই এইরকমভাবে না, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত কালেকশন। আমি ম্যান্ডির কাছ থেকে এরকম ম্যান্তর আমি লাইভ আশা করি না, ম্যান্ডির কাছ থেকে আশা করি চনমনে একটা লাইভ, চনমনে কথাবার্তা, চনমনে সব সব রকম, যে যেদিকে আছে সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র ব্যবসার দিকে কনসেন্ট্রেট করে তারপরে লাইভ করা। এটা মানে পার্সোনালি আমার মনে হয়, আমি সবাইকে তো দেখি, হাতে যাই কালেকশন আছে সব ফাটাফাটি, সব ফাটাফাটি। তোরা যেরকমভাবে নিজেদেরকে এক্সপ্রেস করবি দর্শকরা কিন্তু তোদেরকে সেইভাবে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, এইটুকু আমি বলে রাখলাম। ফুল এনার্জি নিয়ে ক্যামেরার সামনে, এনার্জি দোকানে দাঁড়ালে কিন্তু মানে কি বলবো, যারা কিনা অল্পতে হাঁপিয়ে যাবে বা ওটাকে বলে না বিরক্তি চলে আসবে এরকমটা কিন্তু হবে না, এক রকমভাবে দিনের শুরু থেকে সন্ধ্যের শেষ পর্যন্ত একই রকম এনার্জি, একই রকম কনফিডেন্স, একই রকম কিন্তু ব্যবহার দিতে হবে। ঠিক আছে, এটা আমি অ্যাজ এ ভিউয়ার্স বললাম, আমি যেটা দেখেছি সেটা না, আমি প্রফেশনাল বিজনেস ওম্যান না, আমার কোনো দোকান আছে না, আমি কিছু করি, আমি একটা ভিউয়ার্স হিসেবে কিন্তু এই কথাগুলো বললাম। নিবি, ভালো লাগবে, কারণ তাতে তোদেরই ভালো হবে। তো চলো, এই গেল ম্যান্ডি স্যান্ডির কথা। এইবার আসি, বাই দ্য ওয়ে ওটা ওয়াইন কালার নাকি জাম কালার আমি বলতে পারলাম না, যেটা কিনা ওই স্টোন দিয়ে কি জাম্বুরা নাকি বলছিলিস না শাড়ি, খুব সুন্দর কালারটা, আর ব্ল্যাক তো অবশ্যই ভালো, ফ্যান্সি শাড়িও তোল, ভালো চলবে, অবশ্যই ভালো চলবে, কেন চলবে না, সবই চলবে, তোর অনেক বড় ফ্যান বেস আছে, সেটাকে কাজে লাগা। এইবার চলে আসি। আচ্ছা, মিনাকে দেখেছো, মিনার মাকে দেখেছো? দুনিয়ায় না অনেক রকম ড্রেস আছে, অনেক রকম ড্রেস আছে, অনেক রকম ড্রেস আমরা পরি, কিছু জিনিস আমাদেরকে খুব মানে শ্যুট করে, কিছু জিনিসে আমাদেরকে কিউট লাগে, কিছু জিনিসে আমাদেরকে ঢোলগোবিন্দ লাগে, কিছু জিনিসে আমাদেরকে হ্যাঙ্গার লাগে, যারা রোগা তাদের, তারাও তাদের ক্ষেত্রেও ড্রেস চুজ করার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে তাদের বাছাই করতে হয়, নতুবা কেমন একটা জানি লাগে। ঠিক আছে, এবার মিনা যেই ড্রেসটা পরেছে, আমি তোমাদেরকে বলেইছিলাম তখন যে সেদিন যেদিন ও ড্রেসটা বের করলো, হ্যাঁ, ওই ফ্লিপকার্ট থেকে যেটা আসলো সেটা দেখে লাল ছিল ওটা, আর ওটা এটা পরেছে হচ্ছে তোমার পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক, খুব সুন্দর কালারটা। তো রেড কালার যেটা ছিল সেটা থেকে এটা ফার বেটার। আর সেদিন যে ড্রেসটা বের করেছিল সেটা দেখে আমি বলেছিলাম এটা খালি পরতে পারবে না, হয় এটার সাথে জ্যাকেট ক্যারি করতে হবে, আমি জ্যাকেটের কথা বলিনি, আমি বলেছিলাম ভেতরে কোনো একটা গেঞ্জি পরতে হবে, টি শার্ট পরতে হবে, তারপরে কি এটা পরতে হবে। তো সেটাই করেছে, মুখটা ওর এমনিতেই কিউট, সেখানে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ নেই। পুরো গেট আপটা না আমি ওই ওই জাস্ট আয়নাতেই দেখেছি, আমার কাছে হাস্যকর লেগেছে, তোমাদের সবার কাছে ভালো লেগেছে, এটা আমার পার্সোনাল অভিমত, আমার হাস্যকর লেগেছে। কত মডার্ন সাজতে গেলে কত ভালো ভালো ড্রেস রয়েছে, না ছেঁড়া ফাটা কর পরার কথা বলছি না, আরও মানে আমার সেন্সে মডার্ন সাজাটা একরকম, ওর সেন্সে একরকম, তোমাদের সেন্সে একরকম, তোমাদের সবার দেখলাম ভালো লেগেছে, খুব ভালো কথা। বাট মিনার মা ওটা কি পরেছে, না ফিগার নেই সেটা বলবো না, মেয়ের থেকে মা রোগা, মা বেশি ফিট, এটা আমি বহুদিন আগে থেকে বলি যে মিনার থেকে মিনার মা ফিট, ফিট বলে বাচ্চাদের জামা কাপড় পরে ঘুরে বেড়াবে, আর তারপরে
একটা ড্রেস পরে 14 বার এরকম এরকম করে টানছে। এইরকম আমরা দেখি সেলেবসরা যখন পরে, প্যাপারাজিরা যখন থাকে না, তখন সেটাকে উপস মোমেন্ট বলে ধরে। আশা করছি তোমরা দেখেছো ছোট ছোট ভিডিওতে, এটা হচ্ছে সেলেবসদের উপস মোমেন্ট, যেখানে তারা একটা ড্রেস পরে কমফোর্টেবল নয়, বারবার টানা হেঁচড়া করছে। আর মিনার মা তো ফুল একদম আনকমফোর্টেবল ছিল ড্রেসটা পরে, সেটা পুরো বোঝাই যাচ্ছিল। আমাদের না একটা বয়স থাকে জানো তো, আমাদের একটা বয়স থাকে সব কিছুর, সেটা যদি আমরা মেনটেন করতে না পারি না, মানুষে আঙুল তুলবেই। খারাপ লাগছিল সেটা বলবো না, কেমন একটা হাস্যকর লাগছিল। তোমরা সবাই বলেছো, আমি দেখেছি কমেন্ট বক্সটা দেখেছি, আজকে কমেন্ট বক্স নিয়েই তো খেলা হবে। তোর কমেন্ট বক্সে আমি দেখলাম সবাই বলছে খুব ভালো লাগছে তোমাদের মামাকে, খুব ভালো লাগছে, এই তো এইভাবে এনজয় করো, এইভাবে এনজয় করো। এরকমভাবে দূরবীন দিয়েও না ছেলে সংক্রান্ত শোক খুঁজে পাচ্ছি না আমি, এরকমভাবে। তাই বলে কি ছেলের শোক আছে বলে কি ইয়েতে সোশ্যাল মিডিয়াতে হাত পা ছড়িয়ে কাঁদবে? নিশ্চয়ই না, একদমই না। হাত পা ছড়িয়ে কাঁদবে কেন? ওই তো দুজনেই টুনটুনি সেজে ঘুরে বেড়াবে, বাই দা ওয়ে কিমা, আজকে দেখি খুব প্রশংসা করছিস। আজকে তো ফোকলার কথা তুলি না, যে ফোকলা গেছে, ওই তো পাশে একটা রুম নিয়েছে, ফোকলা আছে, ফোকলার সাথে যাবে, ল্যাঠা মাছ, কই মাছ, মাগুর মাছ, কিচ্ছু বললি না তো মিনার, দিমাগ ঘুরাচ্ছিস। তুই এতদিন ধরে কন্ট্রোভার্সি করছিস মিনাকে নিয়ে, এত আকথাকু কথা বলেছিস, এইটুকু বুঝতে পারছিস না? শেষ ঢুসটা খাবে তারপরে গিয়ে হুঁশ ফিরবে, এইটুকু বুঝতে পারছিস না? এত পটান পটাচ্ছিস, অনেক বড় কন্ট্রাক্ট হয়েছে না, অনেক বড় কন্ট্রাক্ট সাইন করেছিস, আর সেই কন্ট্রাক্টটা এনি হাউ সাকসেস করার জন্য বিরাট তেল মারছিস। মিনার মাকেও আজকে ফুলটুসি বানিয়ে দিলি। হ্যাঁ, যে মিনার মাকে বলতিস যে মিনার মাও পালাবে, মিনার মাও পরকিয়া করবে, এই তো রিলস বানাচ্ছে, এবার মিনার মাও পরকিয়া করবে। হ্যাঁ, গুষ্টি শুদ্ধ সবাইকে ধরে পরকিয়ায় নামিয়ে দিলি, আর আজকে মিনার মাকে তো সুন্দর লাগছে। ওয়াও, হোয়াট এ চেঞ্জ! তোর মধ্যেও চেঞ্জ, আমার মধ্যেও চেঞ্জ, এই জন্যই তো তোকে আর আমাকে নিয়ে কমেন্ট করেছে না। হ্যাঁ, আমার চেঞ্জটা দেখ বহুদিন ধরে ভিজিবল, তোর চেঞ্জটা দেখ হঠাৎ করে হয়েছে। কেন রে, কেন? মিনার মায়ের লিপস্টিক পরা, রিলস বানানো, চুড়িদার পরা, চুল ছাড়া, নেপলিশ পরা, সব কিছু নিয়ে তুই পরকিয়ার সঙ্গে চরিত্র নিয়ে টানাটানি করেছিস, আর আজকে মিনার মা এত সুন্দর হয়ে গেল, তো সুন্দরই হয়ে গেল তোর কাছে, যে মিনার থেকেও ভালো। মিনাকে দেখেছিস মিনার মুখখানা যখন হোটেল থেকে বেরোচ্ছে চুলটা ছাড়া অবস্থায়? এত মানে কি বলবো, কাশ্মীরি আপেল মুখখানা, এত কিউট লাগছিল। যেমনি লিপস্টিকের কালার তেমনি চুলের কাটটা, মানে সব, মানে বলে না উভার কে আই হ্যায় খুবসুরতি, ঠিক সেরকম লাগছিল। অড কি লাগছিল জানিস, বা তোমাদেরকে বলছি অড কি লাগছিল জানো, ব্ল্যাক একটা টি শার্টের ওপরে ওই রকমভাবে একটা টুনটুনির মতন পড়েছে, কোনো আমার মনে হয় না ফ্যাশন সম্পর্কে কোনো সেন্স আছে, আমার মনে হলো না এটা দেখে। ওকে দেখতে কত ভালো লাগছিল, এখানে আমি তোমাদেরকে তো বলছি ওকে জিন্স আর টপে, ওর হেলদি চেহারাটা দেখি, ওকে জিন্স আর ওই যে লুজ যে টি শার্টগুলো হয় না, ওগুলো পরলে ওকে দারুণ ফ্যাশনেবল লাগতো, দারুণ লাগতো, সাথে একটা সানগ্লাস বিয়ার করতো অসাধারণ লাগতো, তা না করে টুনটুনির মতন ড্রেস পরেছে, চেহারাও টুনটুনি, দেখতেও লাগছিল টুনটুনি, কিন্তু মুখখানা ভাই মন কারা মুখ, এখানে কোনো মানে কি বলবো, টুনটা চুচা হবে না। আচ্ছা, ওর মার এটা পড়া উচিত হয়নি, এক তো আনকমফোর্টেবল, তারপরে পরিস্থিতির ম্যান্ডির কথা প্রচণ্ড মনে পড়ে, পরিস্থিতি বললে পরেই ম্যান্ডির কথা মনে পড়ে। তো ওরা মা মেয়ে ফুল পরিবার পরিস্থিতিকে এই যে চারটে আঙুল দেখিয়েছে, মানে বুঝতে পারছো তো, এই পাঁচখানা পাঁচ পা পাঁচটা দশখানা আঙুল দেখিয়ে তারপরে একেবারে বিন্দাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস হয়ে নাচো রে, বিন্দাস হয়ে বাঁচো রে, এরকম টাইপের আর কি ঘুরছে, গ্রুপ গ্রুপ, জীবনে তো কখনো ঘোরেনি তাই না? আচ্ছা, মডার্ন ড্রেস কিন্তু ফন্দীপের সঙ্গে যখন ছিল তখনও পড়েছে, ঘুরতে কিন্তু প্রচুর গেছে। একজনকে দেখলাম যে এর আগে যখন প্রমোশনাল ভিডিও করতে গেছিল তখন নাকি একটা পাতি হোটেলে তুলেছিল, মানে কম দামি হোটেলে তুলেছিল। আমি তোমাদেরকে একটা কথা বলি,
তোমরা বিশ্বাস করবে কি করবে না জানি না, আমরা যখন ঘুরতে গেছি, যতবার গেছি ওই দীঘাতেই গেছি, আর একবার গেছিলাম মায়াপুরে, আমরা যতবার গেছি কম রেন্টের রুমে থেকেছি। হ্যাঁ, অনেকেই থাকে লাক্সারিয়াসভাবে থাকে, কিন্তু আমরা থাকাটাকে কখনো প্রায়োরিটি দিইনি, কারণ আমরা বাড়িতে বাড়িতে বড় বাড়িতে থাকি, রুমে জাস্ট একটুখানি ঘুমানোর জন্য আর হচ্ছে স্নান ঠান করার জন্য, এই সমস্তের জন্য আমরা এত বেশি পয়সা খরচা কেন করব। হিসেব করে চলাটা কোনো মানে কি বলবো অপরাধের বিষয় নয়, তবে হ্যাঁ কঞ্জুসি করা সেটা অবশ্যই একটা বলে না একটা নেগেটিভ ভাইব চলে আসে আমাদের মধ্যে, যে কঞ্জুসি করবে তার প্রতি। যেটা ফন্দীপ মিনার সাথে করতো, যে ভুরু তুলতে যাবে বলে এক্স্যাক্ট 30 টাকাই হাতে দিত, এর থেকে বেশি দিত না বা 50 টাকা ধরে দিত না, এখানটায় বলা চলে এই পয়সা নিয়ে প্রচণ্ড পরিমাণে কঞ্জুস ফন্দীপ, একদম ফিকার নট। যত কঞ্জুসি আগে করেছে ঠিক তার ডবল পরিমাণে এবার বের হবে, ভগবান একদম টিট ফর ট্যাট রেডি করে রেখেছেন। ঠিক আছে, তো এটা দেখলাম একজনের কমেন্ট বক্সে, তো আমরাও এরকম করেছি, আমরা ভেবেছি আমাদের পুঁজি কম তো বুঝি কম, আমরা অল্প ব্যয় করব, আনন্দ করব বেশি, তো কম দামি হোটেলে যাওয়া মানেই স্বামী স্ত্রীকে কম ভালোবাসে, এরকমটা কিন্তু কখনো না। আন্ডারস্ট্যান্ডিংটা ম্যাটার করে, আন্ডারস্ট্যান্ডিং ম্যাটার করে, তাহলে মানুষে বলতো না যে আমরা কুড়ে ঘরেও সুখী আছি, আবার এটাও দেখতাম না যে বড়লোক ফ্যামিলিতে বড় বড় হাই স্ট্যাটাস ফ্যামিলিতে তারা দুজনে দুজনের মতন, কেউ কারোর ফোনে হাত দিয়ে চেক করতে পারে না, বলে কি প্রাইভেসি নষ্ট হয়, আমাদের মধ্যে থাকবে না কি এরকম প্রাইভেসি, যখন তখন যে তার যার ফোন নিয়ে ঘাটাঘাটি করি প্রয়োজন পড়লে, বিনা কারণে বা সন্দেহের বসে নয়। কিন্তু তো এটা আমার বলার ছিল, যখন দেখলাম যে ফন্দীপের নামে কিপ্টেমি, ফন্দীপ যে কিপ্টে সেটা সেখানটায় কোনো রকম কোনো সন্দেহ নেই, কিন্তু ওই হোটেল কমদামি নিয়ে ওটার বিষয় নিয়ে আমি টপিকটা তুললাম। অনেকেই দেখেছি তোমার মায়ের এই ড্রেসটা পরেছে কেন, ভাই জীবনে এনজয় করছে, এনজয় করছে, মেয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, মেয়ে যদি মাকে নিয়ে একটুখানি ফুর্তি করে তাতে দোষ কি? ভাই ফুর্তি করাটা কোনো দোষের নয়, আমার মতো সেটা, ফুর্তি করাটা কোনো দোষের নয়। আমি মানুষকে দেখাচ্ছি আমি কাতর, আমি সন্তান শোকে কাতর, কিন্তু আমি এমন ফুর্তি করছি যেখানটায় সন্তানের কাতরতা কোনো জায়গায় চোখে পড়ছে না, কোথাও চোখে পড়ছে না। আমাদের শরীরের এত বড় শরীরের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এত বড় একখানা শরীর আমাদের, একটা পায়ের একটা যে কোনো আঙুলে বা হাতের একটা আঙুলে একটুখানি কেটে যাক তো সারাক্ষণ মাথার মধ্যে চলতে থাকবে, উফ ও বাবা এটা এখনো শুকালো না, আহা রান্না করতে যাব খেতে যাব জ্বলবে, আমাদের মনে পড়বে। বোঝাতে পারলাম আমি কি বলছি? আমাদের অঙ্গের একটা জায়গা, ছোট্ট একটা খোঁচা খাবো, একটা কাটার খোঁচা লাগবে, বা এই যে চোখ এক ছোট্ট একটা কণা কণা যাবে, আমরা উসপিস করা শুরু করে দিই, কিন্তু এখানটায় ডাইরেক্ট 9 মাস গর্ভে ধারণ করে সেই নারী ছেঁড়া টান, তার শোক, আরে সর্বনাশ, কি শোক তার, কি শোক। যাই হোক, তো এই তো গেল ওই ড্রেস সম্পর্কিত কিছু আলোচনা, আমার দেখে হাসি পেয়েছে, না কোনো রকম কোনো অভদ্র অসভ্য ড্রেস অবশ্যই নয়, যথেষ্ট সভ্য ভদ্র, কিন্তু টুনটুনি টাইপ লাগছিল। আর শোকের কথা শোনো না, মিনার মিনার বাচ্চাকে নিয়ে কোনো রকম কোনো শোক আছে না, মিনার বাবা মায়ের মিনার জীবন নিয়ে কোনো রকম কোনো শোক তাপ আছে, তারা চ্যানেল, তারা ভিডিও, তারা টাকা পয়সা এগুলি নিয়েই মেতে আছে, নতুন নতুন জামা কাপড় কেনা, ঘুরতে যাওয়া, শপিং করা, এই সমস্ত নিয়েই তারা ব্যস্ত আছে। সন্তান নেই কিন্তু তোমাদের যাদের আছে তোমরা তারা বুঝতে পারবে। ঠিক আছে, এই তো গেল ওর এই সমস্ত ড্রেস আপের কথা। দুটো কমেন্ট আমি নিয়েছি, দুটো কমেন্টেই সব কিছু আজকে পরিষ্কার হবে। ঠিক আছে, আর আমি কিছু ডিসিশন তোমাদেরকে জানাবো। শুভশ্রী হবি, শুভশ্রী মানে শুভশ্রীর হবি, বুঝতে পেরেছ? তোমাকে খুব সুন্দর লাগছে গো, মিনাকে উদ্দেশ্য করে বলেছে, তবে রাগ করো না, তোমার মায়ের হঠাৎ এই রকম ড্রেস আপ সবাই ভালো চোখে অ্যাকসেপ্ট করবে না, অবভিয়াসলি করবে না, অবভিয়াসলি করবে না। বললাম না একটা টক্সিক রিলেশন থেকে বেরিয়ে আসা খুব বুদ্ধিমানের কাজ, কিন্তু সেই রিলেশন থেকে বেরিয়ে আসার জন্য
পরপুরুষকে হাতিয়ার করা এটা কখনোই অ্যাকসেপ্টেবল নয়। আমাদের সমাজ এখনও এতটাও মডার্ন হয়ে যায়নি। না গো শুভশ্রী, জানি না তুমি আমার থেকে ছোট না বড়, সমাজ মডার্ন হয়নি তাতে কি? হাতে টাকা আসলে না অনেক কিছু হয়, হাতে টাকা আসলে অনেক কিছু করা যায়। সমাজের সমস্ত নিয়মকানুনকে এরকম তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তারপরে সব কিছু করা যায়, ঠিক আছে? আর যখন তোমার এই সিচুয়েশান চলছে, কি সিচুয়েশান চলছে? ওর সিচুয়েশান নিয়ে না আমরা বদার্ড, ওর সিচুয়েশান নিয়ে আমরা ওয়ারিড। ওর মধ্যে দেখেছো কোনো কোনো রকম কোনো কনসার্ন, কোনো রকম কোনো চিন্তা ভাবনা, কোনো রকম কোনো কিছু দেখেছো? ওই যে একটা কথা, সব কিছু কি ক্যামেরার সামনে দেখাবো? হ্যাঁ, কোনো মা বাবার মেয়েকে চিল শকুন যখন ছিঁড়ে খাচ্ছে চারিদিকে, সেই মায়ের এতটা চেঞ্জিং কীরকম লাগে না? এগুলো কন্টেন্ট, এগুলো কন্টেন্ট যে আমাদেরকে নিয়ে যত বলবে তত আমরা পয়সা কামাবো। মিনার বৌদি স্কুল ইউনিফর্ম ভাঁজ করতে করতে বলেছিল যে যে করেই হোক একবার যদি বড় হয়ে যাওয়া যায় তারপরে মানুষ তেল মারে। এরা সমস্তটা কন্টেন্টের জন্য করছে, ইচ্ছে করে করছে। এরা জানে যে আমার মাকে যদি এই সমস্ত ড্রেস পরাই প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি হবে, আর এটাই মিনা চায়, হাড়ে হাড়ে রোমে রোমে চায়, ঠিক আছে? কারণ স্বামী স্ত্রী না একসাথে পাঁচ পাঁচটা বছর থেকেছে, ঠিক আছে? এদিকে ফন্দীপ যদি কন্ট্রোভার্সি চায়, এদিকে মিনাও কন্ট্রোভার্সি চায়। হ্যাঁ, মানুষের একটাই জীবন, উনিও নিজের শখ পূরণ করতে পারতো, তবে অফ ক্যামেরা হলে খুব ভালো হতো। কেন অফ ক্যামেরা হবে, অন ক্যামেরাই হতো ভাই। মডার্ন হওয়ার জন্য কুর্তি যথেষ্ট, এমন অনেক কুর্তি পাওয়া যায় যেটা কিনা ওনার এই বয়সে পরা শোভনীয় ছিল। ড্রেস আপ নিয়ে আমরা কেউ কাউকে বলতে পারি না যে আপনি এটা পরবেন না, এটা অপরাধ। না, কোনো অপরাধ নয়, কোনো অপরাধ নয়, কিন্তু এই যে চোখ দৃষ্টিকটু কিছু ব্যাপার বলে কিছু বিষয় আছে, তো ওটাই আর কি। এই সময়টার ভিডিও না হয় না করতে, বা উনি একটা লেগিংস পরে নিলে ভালো হতো। যা, ওসবের নিচে লেগিংস মানায় না, ওসবের নিচে লেগিংস মানায় না। আমি যখন লং কুর্তি পরি না, তার নিচেও একটা লেগিংস ক্যারি করি। আর আমি মনে করি এরকম অনেক মহিলা আছে যারা কিনা ওই রকম লেগিংস ক্যারি করে, তবে ওয়ান পিস কিছু কিছু ড্রেস এরকম হয় যার সাথে লেগিংস একদম অড লাগে, ওরা সেই টাইপের ড্রেসই বেছে নিয়েছে, ঠিক আছে? আর আমার মনে হয় পা একটুখানি বেরিয়ে থাকা ওটা কোনো অসুবিধার বিষয় না, কিন্তু ড্রেসিং সেন্স। কুর্তির মধ্যেও তো স্মার্ট ড্রেস আছে, হ্যাঁ সেটা আমরা জানি, কুর্তির মধ্যেও স্মার্ট ড্রেস আছে। আর আজকে আবারও বলছি, এই লাইনটা শোনো তোমরা একটুখানি, আজকে আবারও বলছি, তুমি সুতপাদির সাথে কথা বলে নাও, ক্ষমা চেয়ে নাও, ভালো খারাপ চিনতে শেখো। এই কমেন্টটাতে 141টা লাইক এসেছে, ঠিক আছে? এই যে লাস্ট লাইনটা, এই লাইনটার সাথে মিনা যে কতখানি অসহমত সেটা ওর সাইলেন্স বলে দিচ্ছে, বাতলে দিচ্ছে যে ও কতটা অসহমত। আমার সাথে কথা বলবে, আমার কাছে ক্ষমা চাইবে? হাউ ডেয়ার ইউ শুভশ্রী, হাউ ডেয়ার ইউ! সে এত বড় একটা ব্লগার, তার এত লক্ষ লক্ষ টাকা মাস গেলে ইনকাম, কত প্রমোশনাল ভিডিও করছে, তার ঔকাত, আর আমি কোথায় চুনোপুটি? ওই যে একজন বলে না চুনোপুটি, তো আমি তো সেই অনুযায়ী চুনোপুটি। আমার কাছে ক্ষমা চাইবে, আমার সাথে কথা বলবে? বাবা, তুমি এই দুঃসাহস করে কথাটা লিখলে কি করে? আর খারাপ ভালো মানুষ চিনতে শেখো। যে নিজে ভালো হয় সে ভালোকে অ্যাপ্রিসিয়েট করে, সে তার চ্যানেল কতটুকু, কত ছোট, কত বড় বা তার আদৌ চ্যানেল আছে কি না সেটা কখনো বিচার করে না। আমাকে কে সদ্বুদ্ধি দিচ্ছে, কে আমার ভালোর জন্য দুটো কড়া কথা বলছে? যে ভালো হয় সে শোনে, যে নিজে খারাপ সে কি করে অন্যের ভালো কথা শুনবে, কি করে অন্যের ভালো কথা শুনবে? এখানটায় সুস্মিতা শাও বলেছে, একদম সহমত আপনার সাথে। নন্দিতা দিদি ভাই বলেছে, আমিও তাই বলবো, সুতপার ভিডিও ওয়াচ করো, সঠিক কথা জানতে পারবে। শুধুমাত্র আমার ভিডিও, আমি তো কোনো রকম কোনো রেকর্ডিংস দিচ্ছি না, দেবও না, কিন্তু
যে এই সমস্ত কথা বলছে, পরের পরের কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনাবো, মিনা হচ্ছে কোন টাইপের অকৃতজ্ঞ সেটাই আমি তোমাদেরকে শোনাবো। একবার দুবার তিনবার এনাফ, কোটা পূরণ হয়ে গেছে, আমাকে তাতানোর কোটা পূরণ হয়ে গেছে, আমাকে আঘাত দেওয়ার কোটা পূরণ করে ফেলেছে ভাই, ঠিক আছে। এইবার নেক্সট কমেন্টে যাব, সেটা হচ্ছে একজন লিখেছে এ আমাকে নেগেটিভ কমেন্ট করে, যে কিনা বলেছিল যে আপনি যে না জেনে বলছেন যে মিনা তার বাচ্চার জন্য চাইল্ড কাস্টডি কেস করেছে কিনা সেটা না জেনে বলছেন, এটা কিন্তু ক্রাইম। যার উত্তর আমি তোমাদেরকে গতকালকে দিয়ে দিয়েছি যে একটা পিটিশন ফাইল হলে সে যে সংক্রান্তই হোক না কেন, যে পিটিশনার সেও জানবে, যার বিরুদ্ধে করছে সেও জানবে, এখানে কোনো লুকোচুরি কিচ্ছু থাকবে না। তো এই মহিলাটি হচ্ছে সেই মহিলা যে এই কমেন্টটা করেছে, ঠিক আছে, যে এটা এখন পড়তে যাচ্ছি। কমেন্টটা শোনো, কিমা অ্যান্ড দালালস আর ট্রাইং টু গেট নিউ ট্রিক অ্যান্ড গেম টু স্পয়েল ইউর রিলেশনশিপ উইথ সেবক দাদা। একটা মিনিট, ভাদ্রমাস চলছে তো, ফোনদেব ভাদ্রমাস চলছে, কুকুরগুলো বড্ড জ্বালাচ্ছে, বড্ড জ্বালাচ্ছে রাস্তার দলি লালু লালি আরও সঙ্গে কত কেউ জুটেছে, বড্ড জ্বালাচ্ছে ফোনদেব, বড্ড জ্বালাচ্ছে ভাদ্রমাস। তো যেটা বলছিলাম, কিমা অ্যান্ড দালালস আর ট্রাইং টু গেট নিউ ট্রিক অ্যান্ড গেম টু স্পয়েল ইউর রিলেশনশিপ উইথ সেবক দাদা, একদম কাম দেবে না, হবে কান দেবে না, লিখেছে কাম দেবে না, অতিরিক্ত ইংরেজি জানে তো, বাংলাটা ঠিক মতন লিখতে পারে না, ঠিক আছে। একদম একদম DUM দম, একদম কাম দেবে না কোনো কথায়, দিস ইজ অল দেয়ার প্ল্যান, ডোন্ট লিসেন টু অ্যান্ড এনিথিং, ডোন্ট লিসেন টু এনিথিং দে সে অ্যান্ড ডোন্ট ওয়াচ অ্যান্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স ভিডিওস। ও কি ইংলিশ, মাইরি কি ইংলিশ, আমি ইংলিশ ঠিকঠাক জানি না কিন্তু আমি চোখ বন্ধ করে কইতে পারো আমি এখানে ভুলভাল কথা রইছে, ভুলভাল কথা রইছে এখানে, সেন্টেন্স ভুলভাল একেবারে যাচ্ছা তাই, ইংরাজি নিয়ে ছেড়খানি করছে। হ্যাঁ, তো কিমা এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানিয়ে বলেছে আমাকে, বলেছে দেখ দালাল দেখ, তোকে একজন দালাল বলেছে আমাকে বলেছে, আর সেখানে তোর মিনা লাভ রিয়্যাক্ট দিয়েছে। কিমাকে বলি একটা কথা, আমি যার সাথে যেই সম্পর্কেই থাকবো আমি নিজের মন থেকে নিজের মাথা থেকে থাকবো, কারোর কথায় ইনফ্লুয়েন্সড হয়ে কোনো রকম কোনো আচরণ কোনো রকম কোনো কথা আমার মুখ থেকে বের হবে না। এখানটায় কিমা অ্যান্ড দালালস বলেছে, হ্যাঁ এর মধ্যে মেবি আমি পড়তেও পারি কিন্তু এখানে তোদের টিমের কথা বলা হয়েছে, তোরা শোনাচ্ছিস রেকর্ডিং, আমি শোনাচ্ছি না, আমি সেবক দাদার সঙ্গে কারোর সম্পর্ক খারাপ করছি না ভাই, যে ক্লায়েন্ট তাকে বলছে ক্যারেক্টারলেস, তার সংসারের ভেতরের কথা যে কিনা যেটা কিনা বিশ্বাস করে ওই সেবক দাদাকে বলেছিল সেটা সবাইকে জনে জনে বলে বেরিয়েছে, এইগুলো শোনার পরেও মিনা যদি ভাবে যে কেউ সেবক দাদার সাথে, সে যে কেউ হতে পারে, কিমা দালালসও হতে পারে, আমিও হতে পারি, যদি কেউ ভাবে যে মিনার সাথে ওই সেবক দাদার সম্পর্ক কেউ নষ্ট করার জন্য প্ল্যান করছে, তাহলে আমি বলবো মিনাকে যে মিনাও হয়তো সেবক দাদার প্রতি দুর্বল, যার জন্য এত কিছু জানার পরেও যেই ব্যক্তি তার সম্পর্কে এত কথা বলেছে সেই সব জানার পরেও সেবক দাদার সঙ্গ ছাড়বে না, তাহলে এখন পুরো স্পষ্ট ভাই, দাদা ডাকার আড়ালে, দাদা ডাকের আড়ালে হয়তো অন্য কিছু আছে মিনার তরফ থেকে, সেই জন্যই হয়তো সেবক দাদা মিনার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলেছে, আমি তো কখনো দেখিনি মিনার ক্যারেক্টার খারাপ, সেই কারণে আমি জোর দিয়ে বলেছিলাম যে না মিনা অন্য কিছু হতে পারে, কেয়ারলেস হতে পারে, উড়নচণ্ডী হতে পারে, অহংকারী হতে পারে, বাট ক্যারেক্টারলেস কবি না, কখনো না, নেভার। আমাকে কেউ কেউ কমেন্ট করেছে হয়তো সেবক দাদার সেটা ফিল হয়েছে, হাউ কি করে, মিনা যে ক্যারেক্টারলেস বা ক্যারেক্টার ভালো না তার মানেই ক্যারেক্টারলেস, সেটা সেবক দাদা কি করে বুঝলো, ফিল করলো কি করে, যারা তোমরা আমাকে বলেছো কি করে ফিল করলো বলো, আনসার মি বলো। নিশ্চয়ই তাহলে সেবক দাদা বুঝতে পেরেছে যে তার প্রতি মিনার কোনো ফিলিংস আছে যেটা কিনা ইলিগাল, তার জন্যই সেবক দাদা মিনার ক্যারেক্টার নিয়ে এই কথাটা বলতে পেরেছে যে কিনা ক্লায়েন্ট। আর এত কিছু শোনার পরেও
মীনাও সেবক দাদার সঙ্গ বা হাত ছাড়বে না, তার মানে মীনাও সেবক দাদার প্রতি দুর্বল ইল্লিগাল ওয়েতে? আমি যদি জানতে পারি আমাকে নিয়ে কেউ এইরকম কথা বলেছে, আমার ক্যারেক্টার নিয়ে আমি কাউকে বিশ্বাস করে একটা কথা বলেছি, সে চারিদিকে ছড়িয়ে বেরিয়েছে, আমি তো তার মুখ দ্বিতীয়বার দর্শন করব না, সে আমার যতই কাজে লাগুক না কেন। আর এক্ষেত্রে তো সেবক দাদা শুধু চুষছে, পয়সা পয়সা অন্য কিছু না, কিন্তু পয়সা চুষছে। সেখানে মীনা এত কিছু জানার পরেও যদি সেবক দাদার হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, সেই যদি হাতটা না ছাড়তে চায় তাহলে এখানে তো ঘাপলা আছে, আছে ঘাপলা। যেই দীপ্তর জন্য ছেড়ে চলে গেল সেই দীপ্তর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিসের জন্য, কি জন্য, কোন কারণে তাহলে সংসারটা ছাড়লো, কি কারণে সংসার ছাড়লো তাহলে? 5 বছরের সংসার, বাচ্চা, স্বামীর কথা ছেড়ে দাও, শ্বশুর শাশুড়ির কথা ছেড়ে দাও, বাচ্চা যেখানে রয়েছে তাকে ছেড়ে কি কারণে বেরিয়ে আসলো? ফিজিক্যাল শান্তি, মানসিক শান্তি, এই সমস্তর কথাগুলো শুনেছিলাম যে এই সবের জন্য। তার থেকেও ওপরে যেটা, সেটা হচ্ছে অপমান করত, কথায় কথায় কিছু হলেই বলতো চলে যা, আমার বাড়ির থেকে বেরিয়ে যা, ডিভোর্স দিয়ে দেবো, এরকম অনেক কথা ফন্দীপ বলতো। তাহলে কিসের জন্য তখন বেরোতে পারেনি, কেন ওই দীপ্তর হাতটা পেয়েছে তারপরে বেরিয়েছে, তাহলে কেন এখন দীপ্তর সঙ্গে সম্পর্ক নেই? সব কিছুই একটা জায়গায় কোশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে। আর আমার নাম যেখানে রয়েছে সেখানে কোনো যে লাভ রিয়াক্ট করবে না, এটা ভেরি অবভিয়াস, ভেরি অবভিয়াস। এটাকেই বলে নিজের শির দ্বারা কারোর কাছে বিক্রি না করে দেওয়া। সমস্ত দর্শক যারা এখানে ওকে ভালোবাসে তারা এসে আমাকে কমেন্ট করছে, সুতবা তুমি ওর ভালোর জন্য বলছো, আরে ধুত তোর ভালো, যতদিন পর্যন্ত ঝোল টেনে গেছি তাও ওর পরিস্থিতি দেখে ততদিন আমি খুব ভালো ছিলাম, ততদিন আমি ভালো ছিলাম। যেই আস্তে আস্তে মুখ খোলা শুরু করেছি, যখনই বুঝতে পেরেছি তখনই মুখ খুলেছি, তখনই আমি খারাপ হতে শুরু করে দিয়েছি। আমি তো ভিউজের জন্য করি, আমি তো মাথায় কাঁঠাল ভাঙি, ওটা 2 বার ছিল, এটা নিয়ে 3 বার কোটা শেষ। এই যে সেবক দাদা ওর ফ্যামিলি সম্পর্কে এতগুলো কথা বলে দিল, এই মীনা আমাকে কান্নাকাটি করে বলেছিল যে আমার পরিবারের লোকজনকে নিয়ে আর কিছু বলো না দি ভাই, কারণ ওরাও কষ্ট পাচ্ছে, আমার তো এখানে থাকতে হবে। আমি বুঝতে পেরেছিলাম যে ওর অসুবিধা হয়ে যাবে, তাই আমি সব জেনে বুঝেও মুখে কুলু পেটে রেখেছিলাম যে না থাক, ওর থাকার জায়গাটা কমসে কম আমার জন্য নষ্ট হবে, সেটা আমার করাটা উচিত হবে না। কিন্তু সেই সেম কথা সেবক দাদা অন্যকে বলেছে, আর এখন সেটা সমস্ত পাবলিক শুনছে, সমস্ত পাবলিক শুনছে। তারপরেও যদি সেবক দাদা মীনার এত প্রিয় থাকতে পারে, আমি বলছি না ছেড়ে দিক সেবক দাদাকে, তাহলে আমি কেন চুপ থাকবো, আমি কেন চুপ থাকবো? আমি তোমাদেরকে বলেছি না আমি আমার ইমোশনস, রাগ কন্ট্রোল করতে পারি না, এই বিষয়ে আমি কন্ট্রোল করেছি, একবার না দুবার না, আজকে নিয়ে 3-3 বার আমি কন্ট্রোল করলাম। এইবার তোমরা বলো আমার কি করা উচিত? সোশ্যাল মিডিয়াতে এসে বারংবার আমাকে অপমান করেছে, ঠিক আছে, সবসময় গালাগালি দিলে, রেগে গিয়ে কথা বললে কিন্তু অপমান করা হয় না, আরও অনেক উপায় আছে মানুষকে হার্ট করার, তো সেটা অ্যাপ্লাই করেছে। এইবার তোমরা বলো আমি এখনও চুপ থাকবো নাকি সব বলবো তোমাদেরকে? ভাদ্রমাস ফন্দীপ, বড্ড জ্বালাচ্ছে কুকুরগুলো, এ ফন্দীপ ভাদ্রমাস বলে কথা। চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের কমেন্ট আশা করবো। আর হ্যাঁ, যারা আমাকে ইনস্টিগেট করতে আসবে আমি তাদের কথায় কিন্তু পরিচালিত হব না, যারা আমাকে সাপোর্ট করে, অলওয়েজ আমাকে সুবুদ্ধি দেয় তাদের কথাই আমি কিন্তু শুনবো, ঠিক আছে? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।